হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের যে একশো আটত্রিশ নম্বর পেজে তোমার জীবনবিজ্ঞানের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবচেয়ে প্রথম তোমরা পাও চলো আজকে ভিডিও শুরু করা যাক হচ্ছে বিভাগ ক এক নম্বর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার সংখ্যা সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ একের দাগের এক বলছে আগাছা বিনাশকারী কৃত্রিম হরমোনটি উদ্ভিদ হরমোন হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি টু ফোর ডি নেক্সট বলছে একের দাগের দুই হচ্ছে সম্পর্ক নির্ধারণ করো অগ্রমূলের বৃদ্ধি অক্সিন পার্শ্বমূলের বৃদ্ধি তাহলে হবে সাইটোকাইনিন কাইন নেক্সট বলছে দুয়ের দাগের তিন বলছে বিষাদৃশ্য শব্দটি নির্ণয় কর চিহ্নিত করো দ্বি বিভাজন ববিভাজন উদ্গ্যামী না পুনরুত্থান সঠিক উত্তর হবে উদ্গ্যামী নেক্সট দুয়ের দাগের চার বলছে মানুষের একটি বলছে অটোজমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের রোগ হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি থ্যালা থ্যালাসেমিয়া নেক্সট বলছে একের দাগের পাঁচ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত যে বিষয়টি খুঁজে বের করো হচ্ছে হাঁচি কাশি খাদ্য গলাগতকরণ ও সহজাত সহজাত প্রতিবর্ত ক্রিয়া তো উত্তর হবে সহজাত ক্রিয়া নেক্সট বলছে একের দাগের ছয় সত্য বা মিথ্যা নিরূপণ করো বলছে গুয়ানিন ও সাইটোকানিনের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধন থাকে এটি হবে সত্য নেক্সট বলছে একের দাগের সাত নিচের ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস সঠিক উত্তরভাবে ব্যবসার নাম্বার সি নেক্সট বলছে একের দাগের আট অ্যান্টিবায়োটিক হরমোন নামে কোনটি পরিচিত সঠিক উত্তরভাবে অপশান নাম্বার সি ইনসুলিন নেক্সট বলছে একের দাগের নয় তুমি একটি কোষ বিভাজনের সময় কোন ব্যামতন্তু তৈরি হতে দেখলে না এই ধরনের কোষ বিভাজনকে বলে সঠিক উত্তরভাবে অপশান নাম্বার এ অ্যামাইটোসিস নেক্সট বলছে একের দাগের দশ সপুষ্পক উদ্ভিদের শস্য হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি থ্রি এন নেক্সট বলছে একের দাগের এগারো কোন জোড়াটি সঠিক নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পাথর কুঁচি ও খর ধাবক নেক্সট বলছে একের দাগের বারো কিছু ফুল যেমন সূর্যমুখী পদ্ম সূর্যোদয়ের ফলে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ফোটনাস্টিক নেক্সট হচ্ছে একের দাগে তেরো সপুষ্পক উদ্ভিদের ডিম্বসক ডিম্বক নিষেকের নিষেকের পরে পরিণত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বিজে নেক্সট হচ্ছে একের দাগে চোদ্দো কোনো ক্রোমোজমের স্ত্রী ও পুরুষ উভয় দেহেই থাকে সঠিক উত্তর অপশন নাম্বার সি এক্স নেক্সট বলছে একের দাগের পনেরো একজন বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক হবে এ সকল কন্যা বনান্ত হবে বি সকল পুরুষ সকল পুত্র বন্ধান্ত হবে সি সকল পুত্র স্বাভাবিক হবে নাকি অপশান ডি সকল কন্যা স্বাভাবিক হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সকল কন্যা স্বাভাবিক হবে নেক্সট বলছে দেখো বিভাগ খ নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচে বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি এক নম্বর করে পাঁচ দুগের এক বলছে ডাবের জলে বা নারকেলের জলে শস্য ড্যাস হরমোন পাওয়া যায় তো এটি হবে সাইটোকাইনিন নেক্সট দ্যাগ পরেরটা বলছে দুয়ের দাগের দুই বলছে স্নায়ু কোষের সেন্টোজোম ড্যাস অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না এটি হবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে নেক্সট বলছে দুয়ের দাগের তিন তো এই প্রশ্নগুলো বলার পর এগুলো আবার দেখিয়ে দেবো উত্তরগুলো একবার তো দু তিন বলছে মোটর গাছে ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিরো দেখতে পাওয়া যায় তো ওয়াই নেক্সট বলছে দুয়ের দাগের চারেরটা বলছে ওলান্ট্রিক জিন অবস্থান ড্যাশ করে ড্যাশ ক্রোমোজোমে তো সঠিক উত্তর হবে পিথ সরি পাঁচেরটা দুইয়ের দাগের তিনটা হলো মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায় এটি হবে জিনোটাইপ আর নেক্সট দুইয়ের দাগে চার যেটা রয়েছে বলছে হরোনারি অবস্থায় কী কোমোজম এটি হবে ওয়াই কোমোজম নেক্সট দুইয়ের দাগের পাঁচ এটি বলছে ড্যাশ কোষ বিভাজনে ক্ষতস্থানে স্থানে নিরাময় সাহায্য করে দুইয়ের দাগের পাঁচের উত্তর হবে মাইটোসিস নেক্সট বলছে দুয়ের দাগের ছয় রেটিনা ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় এটি হবে পিটবিন্দুতে নেক্সট দেখো কি বলছে নিচে বাকিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি দুই সাত অক্সিন বীজে সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরুদ্গমে সাহায্য করে এটি হবে মিথ্যা নেক্সট বলছে দুই হাজার আট সুষমকাণ্ডের গহ্বরকে বলে এটি হবে সত্য দুই হাজার নয় বলছে সিলিয়া হলো প্যারাসিমিয়ার অঙ্গ এটি হবে সত্য নেক্সট দুই হাত ধাগে দশ এটি হচ্ছে মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা তেইশটি এটি হবে সত্য নেক্সট দুয়ের দাগের এগারো বলছি মেন্ডেলের একসঙ্গ জনন থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন এটি হবে সত্য নেক্সট দুয়ের দাগের বারো সমসমস্ত ক্রোমোজমে সিস্টার ক্রোমাটির দ্বয়ের মধ্যে খণ্ডাংশ বিনিময় হয় এটি হবে মিথ্যা নেক্সট বলছি দেখো যে কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে তো এখানে দেখো কী হচ্ছে কস্তম্ভের সঙ্গে যে দুই হাজার তেরো রয়েছে যৌন জননের একক এটি হবে উঙা মানে হচ্ছে গ্যামেট নেক্সট বলছে দু হাজার চোদ্দো বলছে সাইটোকাই সাইটোকা কাইনেসিস এটি হবে চ মানে কোষপাত গঠন নেক্সট হচ্ছে দুই হাজার পনেরো অসম্পূর্ণ প্রকটতা এটি হবে ক সন্ধ্যা মালতি নেক্সট দুই হাজার ষোলো বংশগতি প্রথম সূত্র এটি হবে খ পৃথকী ভবনের সূত্র নেক্সট বলছে দুই দাগের দুই দাগে সতেরো বলছে অটোজম বাহিত রোগ এটি হবে গ থ্যালাসেমিয়া আর নেক্সট বলছে দুই হাজার আঠেরো ডিএনএ এটি হবে ঘ মানে হচ্ছে দ্বিতন্ত্রী নেক্সট দেখো বলছে একটি শব্দে বা বাকি উত্তর দাও যে কোনো ছটি প্রথম কোশ্চেন বলছে দুই হাজার উনিশ সম্পূর্ণ নাম লেখো এ ডিএচ তো এডি হচ্ছে পুরো কথা হবে অ্যান্টিডিউরেটিভ হরমোন নেক্সট দেখো পরেরটা দুই হাজার কুড়ি সম্পূর্ণ নির্ধারণ করো গরু ড্যাশ মানুষ দিন বলছে দ্বিনেত্র দৃষ্টি তাহলে কী হবে গরু এক নেত্র দৃষ্টি হবে নেক্সট দেখো পরেটা বলছে দুই হাজারে একুশ আর এনেতে বলছে পিরিমিডিন বেসগুলি কি কি তো উত্তর হবে বলছে গয়ানিন সাইটোসিন অ্যাডেনিন আর ইউরাসিন নেক্সট বলছে দুয়ের দাগের বাইশ মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কী নামে পরিচিত এটি হবে স্বাধীন মৃধার সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র নামে পরিচিত মেন্ডেলের দ্বিতীয় সূত্র নেক্সট বলছে দুই হাজার তেইশ বলছে বৈশাখ শব্দটি চিহ্নিত করো তো এখানে কী কী আছে দেখো বলছে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া বর্ণনতা ও মায়াপিয়া এখানে শুধু মায়াপিয়াকে ছেড়ে বাদ দিয়ে যে রোগগুলোর নাম রয়েছে হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া বর্ণদতা এগুলি তোমাদের চোখ ছাড়া অন্য রোগের নাম আর এটি মায়াপিয়া শুধুমাত্র চোখজনিত রোগের নাম নেক্সট দেখো দু বলছে দুয়ের দাগের চব্বিশেরটা বলছে যে প্রক্রিয়ায় রানী মৌমাছি অনিশ্চিত ডিমাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয় তাকে কী বলে তে এটি উত্তর হবে পার্থনোজেনেসিস পার্থোজেনেসিস নেক্সট বলছে দুইয়ের দাগে পঁচিশ বলছে ইন্টারফেসের যে কোনো দুটি দশার নাম লেখো তো এটি হবে জিওান ও এস দশা নেক্সট বলছে দুয়ের দাগে ছাব্বিশ বলছে স্টুডেন্ট কোন অংশ থেকে খরিত হয় এটি হবে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে তো উত্তরগুলো একবার দেখে নাও তোমরা দুইয়ের দাগের এক থেকে শেষ পর্যন্ত উত্তরগুলো আবার দেখে নাও তো দুইয়ের দ্বার এক বলছে উত্তর হবে সাইটোকাইনিন দুইয়ের দাগের দুই হবে নিষ্ক্রিয় দুইয়ের দাগে তিন হবে জিনোটাইপ দু দাগের চার হবে ওয়াই দুগের পাঁচ বলছে মাইটোসিস দুইয়ের দাগের ছয় পিথ দুইয়ের দাগের উনিশ এডিএইচ এর পুরো কথা হচ্ছে অ্যান্টিডিউরেটিক এই হরমোন নেক্সট দুই হাজার কুড়ি এটি উত্তর হবে একনেত্র দৃষ্টি দুই হাজার একুশ এটি হবে গয়ানিন সাইটোসিন অ্যাডিনিন আর ইউরাসিন নেক্সট দেখো পরেরটা দুই হাজার বাইশ হবে স্বাধীন বিনোদন সূত্র বা স্বাধীন সঞ্চালনের সূত্র নেক্সট বলছে দুই হেধারের চব্বিশ এটিকে কী বলে পার্থনো নেক্সট দুই হাজার পঁচিশ এটি হবে জি ওয়ান ও এস দশা আর নেক্সট দুই হের দাগে ছাব্বিশ এটি হচ্ছে ডিম বসার গ্রাফিয়ান ফলিকল তো আশা করছি বন্ধুরা তোমার সঙ্গে প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চায় নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবে